তারাই বেশি কষ্ট পায় যারা স্বার্থপর মানুষগুলোকে খুব সহজে আপন করে নেয়। আগে অনেক হাসিখুশি ছিলাম আমি, আর এখন প্রতিটা দিন কষ্টে আর ডিপ্রেশনে কেটে যাচ্ছে। টাকা বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়, আবার সেই টাকায় বন্ধুকে বেঈমান বানিয়ে দেয়। টাকা ভালোবাসার মানুষকে কাছে এনে দেয়, আবার সেই টাকা ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দেয়। টাকা আত্মীয় স্বজনকে কাছে নিয়ে আসে, আবার এই টাকা আত্মীয় স্বজনকে দুশ্মন বানিয়ে দেয়। টাকার জন্য সব হয়, আবার টাকার জন্য কিছুই হয় না। টাকা তুই বড়ই অদ্ভুত, তুই চিনিয়ে দিলি এই পৃথিবীতে কে আপন আর কে পর। এত টাকা পয়সা দিয়ে কি হবে, মরে গেলে তো আপন মানুষাই বলবে লাশ এতক্ষণ রাখা ভালো না। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। আপনি কাউকে ঠকিয়েছেন, কাঁদিয়ে শাসিয়ে হৃৎপিণ্ডে আগুন লাগিয়ে চলে গেছেন, কষ্ট দিয়েছেন, অতিরিক্ত অবহেলা করেছেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, যে মানুষটা আপনাকে অন্ধের মতো বিশ্বাস করত তার বিশ্বাস ভেঙে দিয়েছেন, মনে রাখবেন মানুষটা আপনার উপর প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবারই তার আত্মা একটা করে নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সব দেখেন, আপনি যত ভালো মানুষের মুখোশ পরে থাকেন না কেন, অথবা কাউকে ঠকিয়ে যতই সুখের সাগরে ভাসেন না কেন, কারোর অন্তরে আঘাত দিলে সেটার কষ্ট আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। যে মানুষটাকে আপনি ঠকিয়েছেন সে যদি একসময় এসে আপনাকে মাফও করে দেয়, কোনো অভিশাপ না দেয়, তবুও শাস্তি আপনার ভোগ করতেই হবে। রুহের হাই বলতে একটা কথা আছে, যেটাকে আমরা রিভেঞ্জ অব নেচার বলি। প্রস্তুত থাকবেন সব সময়, মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কখনো ছেড়ে দেয় না। একা থাকতে শেখো, দেখবে কষ্ট কমে গেছে। যে আপনাকে প্রচন্ড ভালোবাসতে পারে সে আপনাকে ছাড়া থাকতেও পারে। মানুষ তার পোস্ট কিংবা স্টোরিতে সবসময় একজন মানুষের রিয়াক্টি খোঁজে। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না। কখনোই বলবেন না রব কেন আপনাকে এত দুঃখ এত কষ্ট দিয়ে আপনাকে পরীক্ষা করছেন। মনে রাখবেন রব যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকেই বেশি পরীক্ষায় ফেলেন। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না তো বুঝে নিয়ে ভালোবাসা ফুরিয়ে গেছে, তার কাছে তুমি বিরক্তিকর হয়ে গেছো। আমি অভিমান করে কারোর সাথে কথা বলা বন্ধ করলে সেই মানুষটাও আর আমার সাথে কথা বলার চেষ্টা করে না। যে মানুষ সবার বেলায় থাকে সর্বশেষ দেখবেন তার বেলায় কেউ থাকে না। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ এটা আমার চরিত্র নয়। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না, জীবন ভাঙা যায়, গড়া যায় না, মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না, ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। অনেক কান্না করেছিলাম, এত আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। ওই মুহূর্তে বড় একা লাগছিল, দুই হাত দিয়ে চোখের পানি মুছতেছিলাম আর মনে মনে হাসতেছিলাম, এটা ভেবে যার জন্য এত কিছু সেই তো জানে না। তোমাদের হ্যাপিনেস আসে টাকার ক্ষমতায়। আমরা গরিব মানুষ জনাব, ভেতরটা পড়ে যন্ত্রণায় আর বাহিরটা হাসে মিথ্যা সান্ত্বনায়। তুমি মানুষটা কালো বা সুন্দর এটা নিয়ে মন খারাপ করবে না। এটা মনে রাখো, আল্লাহ তোমাকে নিজ হাতে বানিয়েছে। মন থেকে ভালোবাসলে চোখের জল তো ঝরবেই, এটাই প্রকৃতির নিয়ম। সব থেকে বড় বেমান কি জানেন, আপনার মন আপনার ভিতরে থেকেও সে অন্য কারোর জন্য কাঁদে। ছোটবেলায় সাইকেলের জন্য কত কান্নাকাটি করছি আর এখন বাসায় পড়ে নষ্ট হচ্ছে, এখন সাইকেলের দিকে ফিরেও তাকায় না। প্রত্যেকটা জিনিসের একটা বয়স আছে বস। মানুষ বলে না বড় হয়ে নিজের টাকায় করিস, তখন টাকা থাকলেও শখটা আর থাকে না। মা বাবা হারানোর কষ্ট তারাই বোঝে যারা মা বাবাকে হারিয়ে ফেলেছেন। প্রিয় মানুষটাকে হারানোর ব্যথা একদিন তোমারও হবে, এটা অভিশাপ নয়, এটাই প্রকৃতির নিয়ম। ফ্যামিলির দিকে তাকিয়ে টাকা ইনকাম করার জন্য নিজ ব্যাগটা হাতে করে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়াটা প্রতিটা গরিব ঘরের সন্তান জানে কষ্ট কি জিনিস। আমার যে স্বপ্ন ওটাকে পাওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। আসলে আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে তো ভাই, তাই জীবনে টাকার জন্য অনেক কিছু হারাইছি ভাই।